কয়েকজনকে একটা প্রশ্ন করেছিলাম, ইদানিং আশেপাশের মানুষকে সফল হতে দেখলে কি ভালো লাগে নাকি ডিপ্রেসড লাগে? বেশিরভাগেরই উত্তর কী ছিল জানেন? ডিপ্রেসড লাগে। মনে হতে পারে সমস্যাটা বোধহয় আমাদের ভেতরের, আসলে পড়োশীর কাতরতা, অন্যের সুখ, অন্যের ভালো, অন্যের সফলতা আমাদের সহ্য হয় না। কিন্তু না, এটার কারণ আসলে অন্য। ফ্যামিলি বলেন আর সোসাইটি বলেন, সুযোগ পেলেই তুলনা করে বসে সবাই। অমুক ভাই বিসিএস দিয়ে ক্যাডার হয়ে গেল, ওর লাইফ তো সেট, তুমি কী করলা? অমুকের মেয়ে কানাডা চলে গেল, তুমি দেশে পড়ে রইলে কেন? অমুককে তো দেখো স্টার্ট আপ দিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে, তুমি কয় টাকা বেতন পাচ্ছ? এইরকম অসংখ্য প্রশ্ন আমাদের শুনতে হয় প্রতিদিন, অথচ আমাদের সবার চাওয়া কি কখনো একই ছিল? হ্যাঁ, আমাদের একটা চাওয়াই বোধহয় একই রকম ছিল, আমরা ভালো থাকতে চাই, আমরা মানসিক শান্তি চাই, সেলফ স্যাটিসফ্যাকশন চাই। কিন্তু ওই যে সবার ভালো থাকার গল্প তো এক হয় না। কেউ পাঁচটায় বাড়ি ফিরতে পারলে শান্তি পায়, কেউ দিন রাত রিসার্চের ভেতর দিয়ে খুঁজে পায়, কারোর প্রায়োরিটি পরিবারের সাথে থাকা, কারোর প্রায়োরিটি বিদেশে গাড়ি বাড়ি কিনে স্ট্যান্ডার্ড লাইফ লিড করা। কেউ চাই সোশ্যাল স্ট্যাটাস, কেউ চাই জব সিকিউরিটি, আর কেউ চাই ক্ষমতা আর টাকা দাপট। যে মানুষটা চেয়েছিল তার নিজের হাতে গড়া একটা ছোট্ট প্রতিষ্ঠান থাকবে, তাকে কেন আমেরিকার ভিসা কিংবা বিসিএসের জন্য ছুটতে বলবেন? পৃথিবীর সবচেয়ে হাইলি পেইড কোম্পানিতেও চাকরি দিলে সে কি ভালো থাকবে? আমরা কেন যেন নিজের জীবনের গোলটা অন্যের উপর চাপিয়ে দিতে চাই? আমরা মনে করি আমি যেটাতে ভালো মনে করছি সেটাই ইউনিভার্সাল ট্রুথ, সেটাই পৃথিবীর সবার জন্য ভালো। আমি জিজ্ঞাসা করেছিলাম ইদানিং কাউকে সফল হতে দেখলে ডিপ্রেস লাগে কেন, উত্তর এসেছিল ভয় লাগে। এই বুঝি সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে তুমি তো একটা লুজার, কারণ তুমি ওর মতো সফল হতে পারোনি। আমরা বোধহয় লুজারই, প্রতিনিয়তই আমরা হেরে যাচ্ছি, অন্য একটা মানুষের বুঝতে পারার বেলায় আমরা সত্যি হেরে যাচ্ছি। আমরা আমাদের মতো গন্তব্য ঠিকঠাক করেই সবাইকে ওদিকেই ছুটতে বলি, ওটাই নাকি স্বর্গ, অথচ আমাদের স্বর্গ কখনো এক ঠিকানায় ছিল না।